পুলওয়ামা হামলার ১২ দিন পর ১২টি যুদ্ধবিমান নিয়ে ভারতের প্রত্যাঘাত। নিয়ন্ত্রণ রেখা থেকে ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে পরপর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান। ২১ মিনিটের বোমা বর্ষণে পাকিস্তানকে ফের বুঝিয়ে দেওয়া গেল, ঢিল মারলে পাটকেলটি খেতে হবে এবং তার অভিঘাত নেহাত কম হবে না। সেনার অপারেশনে নিহত হয়েছে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের দুই ভাই এবং শালক। ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে জৈশ, লস্কর এবং হিজবুলের যৌথ প্রশিক্ষণ শিবির। ৩২৫ জন জঙ্গি এবং তাদের ২৫ কমান্ডারের মৃত্যু হয়েছে। ভারতে জঙ্গি দমন অভিযানে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কোনো সন্দেহ নেই। ২০০৮-এর ১ ২৬ তারিখ রক্তাক্ত হয়েছিল মুম্বাই। ১১ বছর পর আর ১ ২৬ তারিখে সন্ত্রাসের একেবারে আঁতুর ঘরে গিয়ে আঘাত হানল ভারত। এরপর কী পদক্ষেপ করবে ভারত? পুরোদস্তু যুদ্ধ হলে তার জন্য কতটা প্রস্তুত আমরা? মুখ রক্ষা করতে পাকিস্তান কি আবার নাশকতা সেই চেনা রাস্তা নেবে? এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনা, এবং শুরুতেই আপনাদের দেখাবো কিভাবে আজ ভোর ৩:৩০ সময় নিখুঁতই অপারেশন চালালো ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন কমান্ড। দেখুন, পাকিস্তান জো ভাষা সমঝতা হ্যায় উসি ভাষা মে পাকিস্তান কো সমঝানে কা সময় আব আ গয়া হ্যায়। পাকিস্তানে ঢুকে পুলওয়ামার প্রতিশোধ, এবার আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইকে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। পুলওয়ামার ১২ দিন বাদে ১২ বিমানের বদলা। ২১ মিনিটে নিখুঁত অপারেশনে ১,০০০ কেজি বোমা বর্ষণ। বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল পুলওয়ামায় হামলাকারী জৈশ-ই মোহাম্মদের কন্ট্রোল রুম আলফা ৩। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, ঘুরিয়ে দেওয়া হয়েছে লস্কর-ই তৈবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গিদের যৌথ প্রশিক্ষণ শিবির। সূত্রের খবর, পুলওয়ামার প্রতিশোধে ভারতীয় বায়ুসেনা যে এয়ার স্ট্রাইক চালিয়েছে তাতে ৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২৫ জন জঙ্গি এবং ২৫ জন জৈশ কমান্ডার। মৃতদের মধ্যে রয়েছে জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই ও শ্যালক। সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, মে দেশ নহিঁ মিটনে দুঙ্গা। পুলওয়ামা কাণ্ডের ১২ দিন পর মঙ্গলবার শেষ রাতে গোয়ালিয়র এয়ারবেস থেকে ওড়ে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান। পাক অধিকৃত কাশ্মীর পেরিয়ে সেগুলি ঢোকে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের বালাকোটে। ৩:৪৫ থেকে ৩:৫৩ পর্যন্ত বালাকোটে জৈশ ট্রেনিং ক্যাম্পে হামলা চালায় বায়ুসেনা। ৩:৪৮ থেকে ৩:৫৫ পর্যন্ত মুজাফরাবাদে হামলা চালায় মিরাজ যুদ্ধ বিমান। ৩:৫৮ থেকে ৪:০৪ পর্যন্ত চকৌতিতে বোমা ফেলে বায়ুসেনা। Credible intelligence was received that the Jaish-e-Mohammed was attempting other suicide terror attacks in various parts of the country, and the Fidayeen jihadis were being trained for this purpose. In the face of imminent danger, a preemptive strike became absolutely necessary. ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, ভারতের হামলা আটকাতে তৈরি ছিল পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান, কিন্তু ভারতীয় বায়ুসেনার বহর দেখে তারা ফিরে যায়। পাকিস্তানের আকাশে কার্যত দাপিয়ে বেড়ায় ভারতীয় বায়ুসেনা। তারপর জঙ্গি ঘাঁটি পুরোপুরি নষ্ট করে দিয়ে পাকিস্তানের চোখ এড়িয়ে ভারতীয় এলাকায় ফিরে আসে সবকটি মিরাজ যুদ্ধ বিমান। In an intelligence-led operation in the early hours of today, India struck the biggest training camp of the Jaish-e-Mohammed in Balakot. In this operation, a very large number of Jaish-e-Mohammed terrorists, trainers, senior commanders, and groups of jihadis who were being trained for Fidayeen action were eliminated. This facility at Balakot was headed by Maulana Yusuf Azhar, alias Ustad Ghori, the brother-in-law of Masood Azhar, chief of the JEM. সূত্রের খবর, অপারেশন যখন চলছিল তখন গোটা বিষয়টি নজরদারি করছিলেন প্রধানমন্ত্রী। অপারেশন সফল হওয়ার পর সকালে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সূত্রের খবর, সেখানে অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে জানান অপারেশন সফল হয়েছে, টার্গেট হিট করা হয়েছে, জৈশের ২৫ জন কমান্ডার মারা গেছে। সূত্রের খবর, ১২টি মিরাজ যুদ্ধ বিমান ছাড়াও পাকিস্তানের প্রত্যাঘাতের উপর নজর রাখতে বায়ুসেনার হেরন ড্রোন, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম বা অ্যাওক্স এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম বিশেষ বিমানেরও সাহায্য নেওয়া হয়। এবিপি আনন্দ। এই মুহূর্তে আপামর ভারতবাসীর মনে একের পর এক প্রশ্ন উঠছে, দ্রুত এই অনুষ্ঠানে
আগামী কয়েক ঘন্টা ধরে এই অনুষ্ঠান চলবে, কোন কোন প্রশ্নের ওপর বিশেষ জোর দেব দ্রুত দেখব। নিঃসন্দেহে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, আজকের প্রত্যাঘাতের পর পাকিস্তান কোন পথে হাঁটবে? সামরিক পথে জবাব দেওয়ার সাহস পাকিস্তানের কি আদৌ হবে, নাকি তারা জঙ্গিদের এগিয়ে দিয়ে সেই ছায়াযুদ্ধই চালিয়ে যাবে? অবশ্যই দু নম্বর প্রশ্ন থাকবে, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বাড়তি সতর্ক থাকার প্রয়োজন এই সময়, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না, বিশেষত পুলওয়ামাতে আত্মঘাতী হামলার পর এটা কতখানি চ্যালেঞ্জ আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলির কাছে। নিঃসন্দেহে আরেকটা প্রশ্ন থাকবে, ভারতের এর পরের পদক্ষেপ কি হতে পারে? পাকিস্তান এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘে যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে ভারতের পাল্টা কৌশল কি হবে? পরের প্রশ্ন, নিঃসন্দেহে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপর এয়ার স্ট্রাইক, সামরিক পথে এ ধরনের আঘাত কি বারবার হানা সম্ভব? প্রশ্ন পাঁচ, পুরোদস্তু যুদ্ধ বাঁধলে আমরা কতটা প্রস্তুত? বর্তমান বিশ্বে কি পুরোদস্তু যুদ্ধ কোনো দেশের পক্ষেই দীর্ঘদিন ধরে চালানো সম্ভব? পরের প্রশ্ন, চীন কি করবে? পাকিস্তানে তাদের বিনিয়োগের পরিমাণ বিপুল, আমরা সবাই তা জানি, যুদ্ধ বাঁধলে চীন কি পাকিস্তানকে সাহায্য করবে নাকি নিরপেক্ষ অবস্থান নেবে? নিঃসন্দেহে বড় প্রশ্ন। পরের প্রশ্ন, আমেরিকার বর্তমান ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ভূমিকায় মোটেই খুশি নয়, ইতিমধ্যেই তারা পাকিস্তানের অনুদান কাটছাঁট করেছে, কিন্তু যুদ্ধ বাঁধলে আমেরিকাকে কি পাশে পাবে ভারত? নিঃসন্দেহে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব, সরাসরি কথা বলবো অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। জেনারেল রায়চৌধুরী, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে, 325 জন জঙ্গির মৃত্যু হয়েছে, 25 জন টপ কমান্ডার বা ট্রেনার যাই বলুন তাদের, জেশি মোহাম্মদের, তাদের মৃত্যু হয়েছে, মাসুদ আজহারের 2 ভাই এবং 1 শ্যালকের মৃত্যু হয়েছে, জয়েশের কাশ্মীরের যিনি হেড এই হামলায় সে নিহত হয়েছে, 3টি জঙ্গি ঘাঁটি কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারত, ভারতের কত বড় সাফল্য? জেনারেল রায়চৌধুরী, এটা সাফল্য বটে, কিন্তু এখনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো কাজ শেষ হয়নি, কারণ মাসুদ আজহার নিজে এখনো বেঁচে আছে। এক, দু নম্বর, জাকিউর রহমান লাকভি, হাফিজ সঈদ এরা সব বেঁচে আছে, সৈয়দ সালাউদ্দিন এরা সব বেঁচে আছে, এদের খুঁজে বার করে এদের শেষ না করতে পারলে যে পাকিস্তান আমাদের কাশ্মীরে ইনফিলট্রেট করে এই যে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা চলতে থাকবে, এবং আমাদের এই যে একটা ছায়াযুদ্ধর অবস্থা চলেছে কাশ্মীরে সেটা জারি থাকবে। সুতরাং কাজ শুধু শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এখনো শেষ হতে কিছু পথ চলতে হবে। জেনারেল রায়চৌধুরী, মাসুদ আজহারকে এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী সূত্রে যা জানতে পাচ্ছি সেটা হচ্ছে রাউলপিন্ডির একটা হাসপাতালে তাকে সেখানে রাখা হয়েছে, তো তাকে তো সত্যি সত্যি খুঁজে বের করে আঘাত করা নিঃসন্দেহে ভারতীয়ের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ এবং কার্যত অসম্ভব আমার ধারণা, এই জন্যই হাসপাতালে রাখা হয়েছে, প্রচুর অসংখ্য নিরীহ সিভিলিয়ান সাধারণ নরনারী হাসপাতালে ভর্তি হন যাতে ভারত কোনোরকমভাবে প্রত্যাঘাত না করতে পারে, সেই জন্যই সম্ভবত অলমোস্ট একটা সেফ প্যাসেজ দেওয়া হয়েছে তাকে রাউলপিন্ডির হাসপাতালে, কি মনে হয় আপনার? হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই দেখা যাচ্ছে, তবে এর জন্য অন্য কৌশল বার করতে হবে, সেটা ভাবনা চিন্তা করে করতে হবে, এদের তো শেষ না করলে এই যুদ্ধ থামবে না। জেনারেল রায়চৌধুরী, এই মুহূর্তে খবর পাচ্ছি যে রাজৌরি, পুঞ্চ, আখনুর এবং নওশেরা সহ বিভিন্ন জায়গায় 7টা জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ব্যাপক আর্টিলারি ফায়ার করছে পাকিস্তান, ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এবং পাকিস্তানের এই যে আক্রমণের চেষ্টা এটা কি এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি এই জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়ে ছায়াযুদ্ধ তারা চালাতেই থাকবে ভারতকে আঘাত করার জন্য? এটা আগেও হয়েছে, এই যে সেক্টরগুলোর নাম করলেন আপনি, এই সব সেক্টর চিরকালই একটু উষ্ণ থাকে, সুতরাং এটা স্বাভাবিক বলে ধরে নেওয়া যেতে পারে, এগুলো কখনো গরম হয়ে ওঠে, আবার ঠান্ডা পড়ে যায়, আবার গরম হয়ে ওঠে, এটা চলেছে বহু দশক ধরে, অন্তত আমি যেটা দেখেছি, সুতরাং এটা চলতে থাকবে। আর যখনই পাকিস্তানে থেকে আমাদের ওপর গোলাবর্ষণ করা হয়, শেলিং করা হয়, তখন আমাদের জবাবে যে শেলিং হয় সেটা খুব ভারী হেভি শেলিং করা দরকার, এবং এখন যে আমরা যুদ্ধ এই আপনার এই সিজফায়ার লাইন অফ কন্ট্রোল উল্লঙ্ঘন করে আমরা পাকিস্তানের ভেতরে স্ট্রাইকটা করেছি, এখন বোধহয় আমরা
এই যে এলওসি ক্রস করে কাশ্মীরের ভেতরে আবার স্ট্রাইক করতে পারবো এবং করা উচিত। আপনি বলছেন যে আবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে আক্রমণ চালানো উচিত, দরকার পড়লে নিশ্চয়ই। জেনারেল রায়চৌধুরী, আমার পরের প্রশ্ন থাকবে যে পাকিস্তান নিঃসন্দেহে আজকে বিশেষ করে ইমরান খান একেবারে অফিশিয়ালি স্টেটমেন্ট দিয়েছেন যে ভারত ভোটের জন্য এটা করছে, ভোটের দিকে তাকিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা প্রত্যাঘাত করব। কত বড় প্রত্যাঘাতের জন্য ভারতকে প্রস্তুত থাকা উচিত বলে আপনার মনে হয়? যত বড়ই প্রত্যাঘাত হোক, ভারত তার জন্য প্রস্তুত আছে এবং আমি বলতে পারি যে পাকিস্তান যে প্রত্যাঘাতই করুক সেটাকে আমরা নষ্ট করে দেব, সেটাকে আমরা রুখে দেব, সেটাকে আমরা শেষ করে দেব। জেনারেল রায়চৌধুরী, আমার শেষ প্রশ্ন, চীন এবং আমেরিকা নিঃসন্দেহে এই দুটি দেশের অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে, চীন কি নিরপেক্ষ অবস্থান রাখবে নাকি পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করবে এবং আমেরিকার অবস্থান কি হবে? আমার নিজের মনে হয় চীনও পাকিস্তানের সঙ্গে একটু বিরক্ত হয়েছে, একটু না বেশ খানিকটা বিদ্রোহ হয়েছে। চীনের নিজের অভ্যন্তরে উইগুর সমস্যা আছে, পাকিস্তান এর থেকে মদত পৌঁছচ্ছে ওখানে ভায়া আফগানিস্তান, এবং ট্রাম্প ও পাকিস্তানের সঙ্গে রীতিমতো বিরক্ত আছে। সুতরাং ওরা যে কিছু একটা করবে আমার আপাতত মনে হচ্ছে না, পরে কি হবে বলা যায় না, তবে ওরা বোধহয় ইমিডিয়েটলি কোনো কিছু নেবে না। ওরা বলবে যে কি তোমরা নিজের মধ্যে মিটিয়ে নাও এবং দুজনকেই বলবে তোমরা নিজেদের সংযত করো এবং যতদূর সম্ভব এটা কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নাও। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। আপনাদের এবার দেখাবো পরপর তিনটি ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার বিমান কার্যত ধ্বংসস্তূপে পরিণত করল, সেই ক্যাম্পের গুরুত্ব। বালাকোট, জৈশে মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের অন্যতম পছন্দের জায়গা, এটাই জৈশের প্রথম জঙ্গি পাঠশালা। সেখানে এয়ার স্ট্রাইক চালিয়ে পুলওয়ামা হামলার বদলা নিল ভারত। মিরাজ হানার আগে পর্যন্ত এই ছিল বালাকোটে জৈশের ক্যাম্পের ছবি, এখানেই ছিল জৈশের অস্ত্রের গুদাম, এখানেই ট্রেনিং নিত জৈশ জঙ্গিরা। এই ছবিতে স্পষ্ট জৈশের ট্রেনিং ক্যাম্পের সিঁড়িতে আঁকা রয়েছে ব্রিটেন, আমেরিকা ও ইসরায়েলের পতাকা। গোয়েন্দা সূত্রে খবর, এই দেশগুলির উপর আক্রোশের কারণে তাদের জাতীয় পতাকার উপর দিয়ে হাঁচাহাঁচি করত জৈশ জঙ্গিরা, সে কারণে সিঁড়িতে ওই পতাকাগুলি আঁকা হয়েছিল। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেরা জেলার মধ্যে পড়ে বালাকোট। নিয়ন্ত্রণ রেখা থেকে বালাকোটের দূরত্ব 80 কিলোমিটার। 1999 সালে বাজপেয়ী আমলে কান্দাহার বিমান হাইজাকের পর ভারত থেকে মুক্তি পেয়ে আফগানিস্তান থেকে সোজা পাকিস্তানে ফিরে যায় মাসুদ আজাহার। এরপর 2001 সালে বালাকোটে জৈশের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র চালু করে সে, যা চলছিল 18 বছর ধরে। এই ক্যাম্প চালানোর দায়িত্ব ছিল মাসুদ আজাহারের শ্যালক মৌলানা ইউসুফ আজাহার ওরফে উস্তাদ গৌরে। ইউসুফ আজাহারই এখন জৈশের প্রধান। মঙ্গলবার ভোর রাতে সেখানে 1000 কেজি বোমা ফেলে জৈশের সবচেয়ে পুরনো ও বড় প্রশিক্ষণ কেন্দ্র নিশ্চিহ্ন করে দিল ভারতীয় বায়ুসেনার 12টি যুদ্ধ বিমান। This facility at Balakot was headed by Maulana Yusuf Azhar, alias Ustad Ghori, the brother-in-law of Masood Azhar, chief of the JEM. The government of India is firmly and resolutely committed to taking all necessary measures to fight the menace of terrorism. Hence, this non-military preemptive action was specifically targeted at the Jaish-e-Mohammed camp. জৈশের এই বালাকোট ক্যাম্প চালাতো জৈশ প্রধান মাসুদ আজাহারের শ্যালক ইউসুফ আজাহার। বিমান হানায় তার মৃত্যু হয়েছে। এই ক্যাম্পেই ছিল ইব্রাহিম আজাহার, জৈশ প্রধান মাসুদ আজাহারের দাদা। বিমান হানায় তারও মৃত্যু হয়েছে। বালাকোটের এই ক্যাম্পেই ছিল মৌলানা তালহা সেফ, জৈশ প্রধান মাসুদ আজাহারের ভাই। মিরাজ হানায় শেষ হয়েছে সেও।
জৈশের এই প্রধান ট্রেনিং সেন্টারে ছিল কাশ্মীরের জঙ্গি কার্যকলাপের দায়িত্বপ্রাপ্ত মুফতি আজাহার খান। মাসুদ আজাহার ঘনিষ্ঠ এই জঙ্গি নেতাও বিমান হানায় রেহাই পায়নি। সূত্রের খবর, বালাকোটে যেখানে জৈশের ট্রেনিং ক্যাম্প ছিল সেটি মূলত ঘন জঙ্গলে ঘেরা এলাকা, মূল জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে। মৌলানা মাসুদ আজাহার মাঝে মধ্যে বালাকোটের এই ট্রেনিং ক্যাম্পে আসত বলেও খবর। এবার জৈশের সেই ট্রেনিং ক্যাম্প এবং কন্ট্রোল রুমে হানা দিল বায়ুসেনা। এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, এক, ভারতের কত বড় সাফল্য, দুই হচ্ছে এই এই ছায়াযুদ্ধ যারা চালায় জঙ্গি সংগঠনগুলোর পক্ষে কত বড় ধাক্কা, এবং সার্বিকভাবে পাকিস্তানের পক্ষে কত বড় ধাক্কা। সবার আগে আজকে দিনটা খুব ভালো শুরু হলো এবং আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স একটা নিখুঁত আর নিপুণ অভিযান চালালো। কারণ আপনাকে এটা চিন্তা করতে হবে যে 14 জন পাইলটস যারা ছিলেন, যারা উড়েছেন, তারা কিন্তু সুইসাইড অ্যাটাক বলবো না, বাট তারা কিন্তু সব রকম পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তারা কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে শেষবার তাকিয়েছিলেন, কারণ বাড়ির লোকেদেরও জানাননি তারা কোথায় যাচ্ছে। একটা ফাইটার পাইলট সে যখন চলে গেল একলা অত উপরে, এবং সে ফিরবে কি ফিরবে না জানে না, এবং পারফেক্ট অপারেশন করলো, অনেকদিন পরে একটা ফ্যান্টাস্টিক এয়ারফোর্স অপারেশন আমরা দেখলাম সারা পৃথিবীর তুলনায় বলছি আমি, ফিরে এলো উইথ জিরো ক্যাজুয়ালটি, উইথ জিরো ক্যাজুয়ালটি, পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এক্সিকিউশন অ্যান্ড প্ল্যানিং। অ্যাজ এ ইন্ডিয়ান অ্যান্ড অ্যাজ অ্যান আর্মি অফিসার আই ফিল প্রাউড টু বি পার্ট অফ দিস ইন্ডিয়ান এয়ারফোর্স টুডে। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটা কীরকম কাজ হলো, এটা অতি উচিত কাজ হলো, এবং আমাদের মনে হয় এই পুলওয়ামা অ্যাটাক এবং এখন ভারতবর্ষের যে পরিস্থিতি তাতে সহ্য শক্তির সীমানাটা ক্রস করে গিয়েছিল, এবং পাকিস্তানের যে আর্মি তাদের পুরো গেমটাই হচ্ছে ভারতের সহ্য শক্তির সীমানাটাকে ইলাস্টিক বানানো, যতটা ইলাস্টিক পাওয়া যায়, এবং তারা তাহলে সার্ভাইভ করতে পারবে। কারণ পাকিস্তানে তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, নামে আছেন ইমরান খান, বাট আমার মনে হয় না উনি কোনো ডিসিশন, ব্যক্তিগত ডিসিশন ছাড়া কোনো ডিসিশন সেরকমভাবে নিতে পারবেন, কেউই পারেনি। পারভেজ মুশারফ তিনি এখন দুবাইতে, আসতে পারছেন না দেশে। নওয়াজ শরীফ তিনি এখন জেলে, এবং আপনি যদি দেখেন পরপর এই সিস্টেম চলছে। এবার হচ্ছে যে আপনার দ্বিতীয় প্রশ্ন যে পাকিস্তান আর্মির ওপর কী এফেক্ট হবে এবং টেরিস্ট গ্রুপদের ওপর কী এফেক্ট হবে। টেরিস্ট গ্রুপরা, এদের আর কোনো কাজ নেই, এদের এটাই সার্ভাইভাল, এবং এরা শেষ দিন অবধি চালিয়ে যাবে যতদিন অবধি নিশ্চিন্ন না হয়ে যাচ্ছে এই একই পথে যেতে, কারণ এদেরকে ফিরিয়ে আনা যাবে না, এটা আমি শিওর। সে আপনি JM বলুন, লস্কর এ তৈয়বা বলুন, আল কায়দা বলুন, হ্যাঁ, যদি হোমগ্রোন হিজবুল মুজাহিদিন বলুন, হোমগ্রোন কোনো টেরিস্ট গ্রুপ আছে তাদেরকে ফিরিয়ে আনা যায় মেন স্ট্রিমে। আমরা এনেছি কাশ্মীরেও এবং পাকিস্তানের মণিপুরেতে। হ্যাঁ, পাকিস্তানের নেক্সট মুভ কী হবে? এবার পাকিস্তানের কী নেক্সট মুভ হবে, পাকিস্তানের কাছে অনেকগুলো অপশন আছে, এবং পাকিস্তানের কাছে কিছু বাধ্যবাধকতা আছে, এবং পাকিস্তানের কাছে কিছু আশা আছে। প্রথম কথা আশা, পাকিস্তানের চিরকাল যেটা চেয়েছে ওরা ইন্ডিয়াকে বেট করবো এইটা বলে যে আমরা নিউক্লিয়ার পাওয়ার, এবং দ্বিতীয় আমাদের কাছে কিছু বন্ধু আছে শক্তিশালী, সেই শক্তিশালী বন্ধুরা এটাতে ঢুকবে না। কারণ এখন ভারতের কাছেও আপনি যদি দেখেন লাইন দিয়ে শক্তিশালী বন্ধুরা, ইসরায়েল এমন স্টেটমেন্ট দিচ্ছে মনে হচ্ছে আমাদেরই দেশের কোনো অংশ, একটা রাজ্য। জাপান কালকে একটা স্টেটমেন্ট দিয়ে ফেললো, আমি এই নিয়ে বেশি বলবো না কারণ উনি বসে আছেন, আমার অনধিকার চর্চা হবে, কিন্তু পাকিস্তানের কাছে ওইটা ওটা মানে অপশন না যে উনি এক্সপেক্ট করবেন বিরাট কোনো মিলিটারি শক্তি আসবে। ভদ্র পৃথিবী যেটা ভাবছে, তাদের মধ্যে সবার আগে যেটা US আছে আজকে, যে ভারতবর্ষ তো মানে স্যাংশন দিচ্ছে যে ভারত ইজ গোয়িং টু অ্যাট্যাক, ওরা বলছে দে আর প্ল্যানিং সামথিং ভেরি বিগ, মানে ওরা বলছে তোমরা করে ফেলো, আমরা তো বলে দিচ্ছি চোখে, সবাই মানসিকভাবে তৈরি হয়ে গেছে। এবং যখন এই রকম কাজ হয় বাকি ভদ্র পৃথিবী চায় এটা হোক আর কি, তো এটাতে কোনো লড়াইটা সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো দেশের বিরুদ্ধে না। এবং তাতে পাকিস্তান যেটা বলছে আমরা কি করব, এরা তো টেরিস্ট, এরা ভারতেরই লোক, ঠিক আছে আমরা করে দেবো তোমরা যদি না করতে পারো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে নেক্সট অপশন হচ্ছে যে যেটা বলে নিউক্লিয়ার অপশন, ওটা কোনো অপশনই না, আই মানে ইভেন ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস ইট, বিকজ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডিসকাসিং দিট, দ্যাট ক্যানট হ্যাপেন। নাম্বার থ্রি অপশন হচ্ছে যে কী করবে তাহলে, এরা কি মাফ চাইবে, ক্ষমা চাইবে, সরি বলবে, কান ধরে উঠবোস করবে? করবে না, তো করা উচিত, করবে না। পাকিস্তান আর্মি চেষ্টা করবে এই ব্যাপারটাকে জিয়ে রাখার যতটা পারবে, যেটা অলরেডি বর্ডারে ওরা শুরু করে দিয়েছে, কারণ তাদের মাথায় বুদ্ধি নেই, তারা বুঝতে পারছে না যে এই এত বছর আর্মিটা দেশটাকে এত পিছনে নিয়ে গেছে যে একদিকে এত আমাদের $1 trillion ইকোনমি হয়ে গেছে, আর একদিকে ওরা ভিক্ষার পাত্র হাতে ঘুরছে এখানে ওখানে। নাও দে হ্যাভ থট অফ
something like the Arab world, what they will do? They are also not interested. China is too money minded to get into all this. Tara chaibe na eta korte. Ebar option ta ki Pakistan ekta international forum toiri korbe je dekho amader eta Bharat korche tumra Bharat ke bojhao. এবং আরেকটা অপশন আছে পাকিস্তানের কাছে যেটা সব থেকে ভালো অপশন, সেটা হচ্ছে পাকিস্তান ইজ এ স্টেট স্পন্সার টেরোরিজম করছে ওরা, সেই স্টেট স্পন্সার টেরোরিজমটা এরা বন্ধ করুক। সেটা যদি সাধারণ মানুষ পাকিস্তানের উঠে দাঁড়ায়, যেটা আজকাল হচ্ছে, আজকে পাকিস্তানের যে এমার্জেন্সি সেশন হয়েছে তাতে সেম সেম ইমরান খান সেম সেম বলছে তারা, যদি সাধারণ মানুষ পাকিস্তানে বলে আমরা আর্মিকে চাই না, আমরা কাউকে চাই না, আমরা একটা সাধারণ নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান এরকম একটা সাধারণ শ্রীলঙ্কা সেচেলস আরো অনেক ছোট ছোট দেশ আছে, আমরা তরক্কি করতে চাই। একদম ব্রিগেডিয়ার দাস যে ঘটনাটার কথা বলছেন, আজকে সংসদে রীতিমতো সেম সেম ইমরান এই স্লোগান উঠলো, এই আওয়াজ উঠলো। আমি নিঃসন্দেহে দেখাবো, তার আগে দ্রুত একবার দেখাবো যে প্রসঙ্গে আমরা ছিলাম, সেটা হচ্ছে জঙ্গি শিবিরগুলোতে কত বড় ধাক্কা এবং এই জঙ্গিদের এই সন্ত্রাসের মদদদাতা পাকিস্তান তাদের পক্ষেও কত বড় ধাক্কা এই নিখুঁত অপারেশন। দেখুন শুধু বালাকোটে জৈশের সবচেয়ে পুরনো সন্ত্রাসের পাঠশালা উড়িয়ে দেওয়াই নয়, ভারতের ইয়াজ শাইকে তছনছ হয়ে গেল মাসুদ আজহারের সন্ত্রাসের সাম্রাজ্য। মঙ্গলবার ভোর রাতে প্রত্যাঘাতে শেষ হয়ে গেল জৈশের প্রধানের পরিবার। এদের মধ্যে রয়েছে মাসুদের বড় ভাই ইব্রাহিম আজাহার এবং জৈশের প্রতিষ্ঠাতা শ্যালো মৌলানা ইউসুফ আজাহার ওরূপে উস্তাদ ঘৌরি। এই দুই জঙ্গি নেতাই ছিল 1999 সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের মূল চক্রে। তাদের পরিকল্পনাতেই IC-814 ছিনতাই করেছিল জঙ্গিরা। 188 জন আরোহীকে পণবন্দী করে মাসুদ আজাহারকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তার ঘনিষ্ঠ এই দুই জৈশ নেতা। 2000 সালে মাসুদের শ্যালক ইউসুফের নামে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। মাসুদের মতো ইউসুফও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতে ছিল। মঙ্গলবার ভোর রাতে তার জেরা বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা, তাতেই মারা যায় মাসুদ আজাহারের এই জানহাত। পাঠানকোট থেকে উড়ি মাসুদ আজাহার ছাড়া পাওয়ার পর থেকে লাগাতার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ। স্বাধীনতা পরবর্তী সময় তারা সবচেয়ে বড় হামলা চালিয়েছিল গত 14 ফেব্রুয়ারি। CRPF কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন 40 জওয়ান। কাশ্মীরের বুকে ঘটানো এইসব নাশকতার মূল দায়িত্বে থাকা মুক্তি আজাহার খান কাশ্মীরিও মারা গিয়েছে ভারতের প্রত্যাঘাতে। এই জঙ্গি নেতার উপরেই কাশ্মীরকে রক্তাক্ত করার দায়িত্ব দিয়েছিল মাসুদ আজাহার। এয়ার স্ট্রাইকে মারা গিয়েছে মাসুদের আরেক ভাই তালহা সৈফও, সে জৈশের জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিল। মৃত্যু হয়েছে কাশ্মীর ও আফগানিস্তানে সন্ত্রাস চালানো দায়িত্বপ্রাপ্ত জৈশ নেতা মৌলানা আম্মারও। সূত্রের খবর, জৈশের এই বালাকোট ট্রেনিং ক্যাম্পে পুলওয়ামা হামলার ছক কষা হয়েছিল। এখানেই ট্রেনিং নিয়েছিল পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড গাজী। জৈশের এই ট্রেনিং ক্যাম্পে যে 42 জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে তাদের তালিকা ছবি ও যাবতীয় তথ্য পাকিস্তানের হাতে তুলেও দিয়েছিল ভারত, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। শেষ পর্যন্ত ভারত নিজেই পাকিস্তানে ঢুকে এই জঙ্গিদের শেষ করে দিল। এবিপি আনন্দ। আমি আসবো উইং কমান্ডার ডিজে ক্লেয়ার এর কাছে। উইং কমান্ডার ক্লেয়ার, পহলে বাতাইয়ে কি বালাকোট মে ইয়ে জো পিন পয়েন্টেড অ্যাটাক হ্যায়, একদম ফোকাসড, মতলব কহাঁ পে অ্যাটাক করনা হ্যায়, ইয়ে একদম প্ল্যান কে অনুসার হুয়া হ্যায়, অর পুলওয়ামা হামলা কে 12 দিন বাদ 12 মিরাজ বিমানো কা ইয়ে হামলা, আপকো ক্যা লাগতা হ্যায় কিতনা কঠিন থা ইয়ে অপারেশন? কুছ ভি চিজ আসান নাহি হোতি, হর চিজ কি স্পেসিফিক প্ল্যানিং হোতি হ্যায়। আগর আপকো কহিন অ্যাটাক করনা হ্যায় তো সবসে ইম্পর্টেন্ট চিজ হ্যায় ওয়ো ইন্টেলিজেন্স গ্যাদারিং। আজকাল হমারে পাস বড়ে সোফিস্টিকেটেড এয়ারক্রাফ্ট হ্যায় জো আপকো পিন পয়েন্ট জগহ পে লে জায়েঙ্গে, আপকো করেক্ট কোঅর্ডিনেটস ফিট করনে পড়তে হ্যায়, তো নেভিগেশন ওয়াইজ জগহ কো ঢুঁঢনা কোই প্রবলেম নাহি হ্যায়। ইন্টেলিজেন্স গ্যাদারিং আপকে পাস আ গই কি ইয়াহাঁ পে হমারে ইতনে আদমি হ্যায়, হমারে এগেইনস্ট অ্যাক্টিভিটিজ চল রহি হ্যায়, ইস সময় ক্যা ক্যা হো রাহা হ্যায়, সো আপ টু ডেট ইন্টেলিজেন্স আ গই। প্ল্যানিং, আপ প্ল্যানিং করনা হ্যায় টু স্ট্রাইক দ্য টার্গেট। ডিস্টেন্স, আগর গোয়ালিয়র সে যা রাহা হ্যায় জাহাজ, হি উইল রিকোয়ার ফিউল, মিড এয়ার রিফিউলিং, রিফিউলার্স গোয়ালিয়র মে নাহি কহিঁ অর রখে হুয়ে, উনকে সাথ আপকো চাহিয়ে কোই না কোই প্রোটেকশন, কোই না কোই ডিকয়, সো দের আর হোল গ্যাদারিং অফ পিপল। ইয়ে চেস কি গেম কি তরহ হ্যায়, অ্যাবসলিউটলি, জিসকো এয়ার হেডকোয়ার্টার্স নে আপনে লেভেল পে বড়ি জবরদস্ত প্ল্যানিং কে সাথ কিয়া হ্যায়। না, প্ল্যানিং তো ঠিক হ্যায়, লেকিন মেরা সওয়াল ইয়ে হ্যায়, দেখিয়ে পিছলে 12 দিনো সে পাকিস্তান কো ভি ইয়ে পতা হ্যায় কি ইন্ডিয়া ক্যান হিট ব্যাক, তো উনকে ভি তৈয়ারি হোগা,
उसके बावजूद भी इतना सक्सेसफुल विद जीरो कैजुअल्टी ये ऑपरेशन, ये किसको आप क्रेडिट देंगे? नहीं नहीं, क्रेडिट गोज टू द एयरफोर्स, नो डाउट, इट गोज टू द प्लानर्स ऑफ द एयरफोर्स, इट गोज टू एवरी सिंगल इंडिविजुअल हु इज इन्वॉल्व्ड. देखिए साहब, ये 12 जहाजों का गेम नहीं था, इसमें पूरी स्ट्रेटेजी कमांड इंडियन एयरफोर्स की, कमांड एंड कंट्रोल हमारे रेडार्स का, हमारे, ये बहुत जॉइंट प्लानिंग है. और 21 मिनट के अंदर ये पूरा गेम हुआ. दैट इज द एडवांटेज ऑफ हैव यूजिंग द एयरफोर्स, पिन पॉइंट बॉम्बिंग, टाइम ऑन टारगेट, नॉट मोर देन प्लस माइनस 10 सेकेंड्स टू 15 सेकेंड्स इज व्हाट इज ऑन प्रिसीजन स्ट्राइक्स. उसके अलावा नॉट लेटिंग एनीबडी नो, किसी को पता नहीं कि कहां जा रहे हैं. अपनी एयरबेस से जाके अलग अलग जगह पे मिलके रॉन्डेवू आपने रिफ्यूलिंग की है, डिकॉय आया है, बहुत कुछ हुआ है. तो देखिए कितनी परफेक्ट प्लानिंग है. हैट्स ऑफ टू द इंडियन एयरफोर्स प्लानर्स, नो डाउट, हैट्स ऑफ टू द चीफ. एंड मैं तो बहुत प्राउड हूं, हालांकि मैंने इस समय विंग्स नहीं पहने हुए, पर वो खून अभी भी मेरे में है. ये लगता है कि मैंने भी एक हिस्सा लिया है इसमें. फैंटास्टिक जॉब डन बाय द बॉयज. एब्सोल्युटली. एंड नाउ एज फार एज द कैजुअल्टीज आर कंसर्न, देखिए साहब, कैजुअल्टीज कैसे होंगी? या तो there will be some sort of error in flying. They have selected, उन्होंने pilots select किए हैं जो are top of the notch pilots, fully operational to fly in the terrain, to take on any target any time. So from the pilot's point of view, there was no problem. Aircraft were 100% serviceable. They have gone on to target. अब attrition कब होगा? या तो ground fire से होगा, या air strike होगी, या कोई missile आके लगेगी. यहाँ पे आ गया element of surprise. उन्हें तो मालूम ही नहीं पता कि कहां से कौन आया, कब आया और कैसे आया. हम गए, we went in silently, we did our job and we got out of it. यहां पे मेरा लास्ट सवाल, ये जो एलिमेंट ऑफ सरप्राइज आप बोल रहे हैं, ये जो टाइम है 3:30, इसका कोई खासियत है? ये प्री डॉन टाइम. देखिए साहब, द एयरक्राफ्ट इज क्वालिफाइड, कहीं भी नाइट फ्लाइंग कर सकता है, डे फ्लाइंग कर सकता है, सब कुछ कर सकता है. समटाइम्स शैडोज प्ले अप ट्रिक्स. Sometimes you take the sun advantage to take the rising sun to take advantage. Absolutely. Of it because you are going into the sun, coming back. इसमें बहुत कुछ planning होती है. देखिए कई attack ऐसी जगह पे हुए हैं जब लोग या तो नमाज पढ़ रहे थे या मंदिर गए हुए थे. ये timings होते हैं. बिल्कुल. हैं हमारे जो troops अगर breakfast कर रहे हैं, change of guard हो रही है. Very nice selection of time, I must say. ना धूप थी, ना शाम थी, ना दिन था, ना रात थी. Absolutely. उन्होंने अटैक किया है, बड़ा अच्छा टाइमिंग लिया है, एंड वी आर आउट ऑफ द कंट्री बिफोर दे कैन से जैक. ফ্যান্টাস্টিক. আমার মনে পড়ে যাচ্ছে পুরাণের সেই হিরণ্যকশিপুর কথা. প্রায় সেই রকম সময়, মানে একেবারে সূর্য ওঠার আগে, একটা প্রহর শুরু হওয়ার আগে এবং একটা প্রহর যখন শেষ হচ্ছে, এই রকম মধ্যবর্তী সময় নিঃসন্দেহে অত্যন্ত স্ট্র্যাটেজিক কারণে বেছে নেওয়া হয়েছিল.